রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। সকালের সমস্ত কাজ শেষ করে স্নান করে ঠাকুর ঘরে এসেছি। আজকে তুলসী মঞ্চটাকে আগে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে আজকের আমার তুলসী মহারানীকে একটা নতুন ড্রেস পরাবো। অনেকদিন ধরে একটাই কালারের ড্রেস পরেছিল, তো ড্রেস পরিয়ে স্নান স্নান করিয়ে জল নিবেদন করে আমি চলে যাচ্ছি ঠাকুরঘরে। ঠাকুরঘরে পুজো টুজো দেবো। দেওয়ার পরে ওই অ্যাজ ইউজুয়াল যেই আমার কাজ রান্না করা, তো আজকে রান্না হবে পুরোপুরি মিষ্টির ডিমান্ডে। মিষ্টি অনেক দিন ধরেই আমার কাছে কারি চাওয়ালের ডিমান্ড করছে, তো চলুন আজকে রান্নাঘরে গিয়ে প্রথমে ওর ডিমান্ডটাকে পুরো করা যাক। আর ডিমান্ড পুরো করতেই হবে, ওনার শুরু হয়ে গেছে প্রি বোর্ড, ওনার এক্সাম আর তার সাথে সাথে আমারও এক্সাম। ফুল লেন্থ ভিডিও কেন বানাচ্ছি না অনেকেই আমাকে জিজ্ঞেস করছো, মানে কি বলবো, ফুল লেন্থ ভিডিও বানানোর জন্য যেই টাইমটা দেওয়া দরকার না, সেই টাইমটা আমি খুঁজে পাচ্ছি না যে কোথা থেকে বার করব। প্রথম গেল গত এক মাস দামোদর মাসের জন্য প্রচণ্ড বিজি ছিলাম, মানে নানান রকমের কাজ, এক্সট্রা এক্সট্রা কাজ ছিল, সেগুলো করতে গিয়ে ফুল লেন্থ ভিডিওতে আর ফোকাস করতে পারিনি। আর এখন শুরু হয়ে গেছে প্রি বোর্ড, তো ওই জন্যই ভাবছি যে ফুল লেন্থ ভিডিও নাইবার শেয়ার করতে পারলাম তোমাদের সাথে, ছোট্ট ছোট্ট করে শর্টসগুলো অন্তত শেয়ার করি, যাতে অন্তত তোমরা একটু আপডেটও পাও আর আমারও একটু মনটা ভালো থাকুক। তোমাদের সাথে কিছুই যদি শেয়ার না করতে পারি না, আমারও মনটা ভালো লাগে না। আজকে রেগুলার কারি থেকে একটু হাটকে কারি বানাচ্ছি। আজকে বানাচ্ছি হচ্ছে পালক পকোড়ে ভালি কারি। তো কারি তো আমি বসিয়ে দিয়েছি, আর রেসিপি তো কী বা শেয়ার করবো, টুকটাক তোমাদের সাথে কারি রেসিপি অনেকবারই শেয়ার করেছি। পালক দিয়ে যে পকোড়াটা বানিয়ে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম, কারি অনেকক্ষণ ধরেই ফুটছে। আর ফোটার পরে লাস্টে দিচ্ছি এখানে ফোড়ন, এটাই হচ্ছে না ইউএসপি। এটা দেওয়ার পরে কারিটা দেখতে যা ডেলিশিয়াস হয়ে যায়, মানে ওই বলে না চোখ দিয়ে মানুষে আগে খায়, পেটে তো খাবারটা পরে যায়, দেখো লাগছে না দুর্দান্ত? তো বন্ধুরা আজকের মতন আসি, তোমাদের সাথে খুব শিগগিরই আবার দেখা হবে। হাসতে রহিয়ে মুস্কুরাতে রহিয়ে হরি বল।